মেকআপ শেয়ার করব। প্রথমে আমি একটা ব্রাউন টাইপের শেড নিয়ে ট্রানজিশন শেড হিসেবে ইউজ করছি। ভালো করে ব্লেন্ড করে দেব আইলিনে। এইভাবে আমি আমার ব্রাউন কালারের আইশ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি একটা এবার আমি একটা অরেঞ্জ আর পিঙ্ক পিঙ্ক টাইপের শেড নিয়ে অ্যাপ্লাই করব ক্রিজে। তারপরে ওটাকে ভালো করে ব্লেন্ড করে দেব যাতে ভালো একটা ইফেক্ট আসে। ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি এইভাবে। এবারে আমি একটা ছোট মতো পেন্সিল ব্রাশের মধ্যে ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে ওই পিঙ্ক কালার আই শ্যাডোটা দিয়ে সবার প্রথমে আমি এনওয়াইভের প্রাইমার লাগাচ্ছি।